যোগ্যতা নেই, তাও এক নম্বরে, তাও এক নম্বরে নাম কি করে? আরে আরে এই পুলিশ প্রশাসন আমাদের দুই চারে জলযন্ত্র মন্ত্রীকে খুঁজে পাচ্ছে না। করুণা মইতে এসএসসিতে দুর্নীতির অভিযোগের প্রতিবাদে সেখানে বাম ছাত্র যুব সংগঠনের বিক্ষোভ। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো বাম ছাত্র যুবদের যে আন্দোলনের কর্মসূচি ছিল, সেই মূল কর্মসূচি শুরু হওয়ার আগেই কিন্তু তুমুল উত্তেজনা দেখা দিচ্ছে করুণাময়ী মোড়ে। এখানে যারা বাসে কিংবা অটোতে করে যে সমস্ত যুবকরা আসছেন এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য, তারা বাস থেকে বা অটো থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের আটক করে নেওয়া হচ্ছে। এবং দফায় দফায় আমরা এই অবধি দেখেছি পুলিশ কিন্তু বেশ কয়েকজনকে আটক করেছে, তাদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু এই সল্টলেকের করুণাময়ী রাস্তা দিয়ে টহল দিচ্ছে। যেখানে যেখানে আন্দোলনকারীদের দেখা যাচ্ছে, তারা এখানে বিক্ষিপ্তভাবে কয়েকজন রয়েছে, তাদের কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে। এবং পুলিশি যে ব্যবস্থা, এখানে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতন। এখানে দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী, র‍্যাব, কমব্যাট ফোর্স, তার সঙ্গে জল কামান সব দিয়ে কিন্তু এই এলাকাটাকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। যে বামেদের যে আন্দোলনের কর্মসূচি রয়েছে, যে এসএসসি দপ্তর তারা যাবেন এবং চোর ধরো জেলে ভরো সেই স্লোগান নিয়ে কিন্তু এদিন তাদের কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচি শুরু হওয়ার আগেই তুমুল উত্তেজনা এই করুণাময়ী মোড়ে। আমি সেই ছবিটা আমার ক্যামেরা সহকর্মী প্রতীককে দেখাতে বলবো, যে আচার্য সদন অর্থাৎ এসএসসি দপ্তর নাম কি করে? আরে আরে এই পুলিশ প্রশাসন আমাদের দুই চারে জলযন্ত্র মন্ত্রীকে খুঁজে পাচ্ছে না। যে ছবি দেখাচ্ছি মূল কর্মসূচি শুরুর ঠিক আগের মুহূর্ত, যে সময় উত্তেজনা সৃষ্টি হয় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে করতে পারছে না, কিন্তু শান্তিপূর্ণ অবস্থান, সেখানে অবিলম্বে গ্রেপ্তার করছে। শুধু বললো কি করতে এসছি, আমরা বললাম করুণাময়ে দাঁড়িয়ে আছি তিনজন চারজন মিলে, সেই কারণে দাঁড়িয়ে পুলিশ ধস্তাধস্তি করে আমাদের গ্রেপ্তার করেছে। তার কোনো কারণ সদুত্তর নেই। আপনারা পুলিশের অফিসার যিনি আছেন তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন। করুণাময়ীতে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়, কথা বলবো উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো যেটা দেখাচ্ছি, একদিকে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু যারা রাস্তায় নামছে সঙ্গে সঙ্গেই কিন্তু তাদেরকে আটক করছে এবং গাড়িতে তুলে নিয়ে দূরে থানায় নিয়ে যাচ্ছে, নর্থ বিধাননগর যে থানা। এবং বাকি অংশের উপস্থিতি অঞ্জন্তভাবে দেখাচ্ছে, দেখো এই গোটা রাস্তাটা কিন্তু পুলিশে পুলিশে ছয়রাব, কোথাও যাতে কেউ নামতে না পারে পুরো পুলিশি ব্যবস্থা, গোটা এলাকাটাকে ছানবিছান করা হচ্ছে। শুধু এখানে না, এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটারের মধ্যে কেউ রাস্তায় নামলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাকে ন্যূনতম সন্দেহ করা হচ্ছে তার কাছেই জানতে চাওয়া হচ্ছে। বিষয়টা যেন এরকম যে এখানে নামার সঙ্গে সঙ্গেই একেবারে পুলিশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কাউকে এক পা এগোতে দেওয়া হবে না। এখানে জল কেমন রাখা হয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধিরা বলছিলেন যে মূল কর্মসূচি শুরুর ঠিক আগেই উত্তেজনা সৃষ্টি হয় এবং আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী ছিল করুণাময়ীতে। আমাদের দুই চারে জলযন্ত্র মন্ত্রীকে খুঁজে পাচ্ছে না।
হত্যাকারীরা, রামপুর হত্যাকাণ্ডের যে মূল চক্রীরা, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে এই মমতা ব্যানার্জির আন্ডারে থেকে। কিন্তু আমাদের যখন সুনির্দিষ্ট চাকরির দাবিতে আমাদের মিছিল মিটিং করতে যাচ্ছি, তখন আমাদের বিনা প্ররোচনায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের গ্রেফতার করেছে, কোনো কারণ নেই। আপনারা পুলিশকে জিজ্ঞাস করবেন। আমরা এখানে স্যার নামতে সঙ্গে সঙ্গে ফোনটা কেড়ে নিল, ফোনটা কেড়ে নিয়ে গ্রেপ্তার করলো। আসলে এই পুলিশ চায় না যারা এই এসএসসি দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে অ্যারেস্ট না করে তাদের বিরুদ্ধে যারা আন্দোলন গড়ে তুলে স্বচ্ছ এসএসসির ব্যবস্থা করতে চাইছে তাদেরকে অ্যারেস্ট করে এই আন্দোলন দমিয়ে দিতে যাচ্ছে। আমরা এই দালাল পুলিশকে বলতে চাই, এইভাবে আন্দোলন থামিয়ে রাখা যায় না, আন্দোলন আরও দীর্ঘতর হবে যতক্ষণ না পার্থ চ্যাটার্জি সহ যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে।